তিয়াশা মুখার্জি, আবারও আমি 22 নম্বর ওয়ার্ডে রি ইলেক্ট হয়েছি। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী, যে আমাকে আবারও রি ইলেক্ট করার জন্য। আগে আমি বিগত ওয়ার্ড নাম্বার 21-এ ছিলাম, 21 নম্বর ওয়ার্ড শ্রীরামপুর পৌরসভায়। 5 বছর মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, দৈনন্দিন সুখ দুঃখের এবং বেসিক অ্যামেনিটিস যেগুলো মানুষের প্রয়োজন সেগুলো মেটানোর চেষ্টা করেছি। এবং কোভিড পরিস্থিতি আপনারা জানেন লাস্ট 2 বছর ধরে চলছে, সেই পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অক্সিজেন হোক, ভ্যাকসিনেশন হোক, যেটা আমাদের এখনো চলছে, পরিষেবা সকলের নেতৃত্বদের সাহায্যে আমি করার চেষ্টা করেছি। আমাদের শ্রীরামপুর পৌরসভা অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডে এতদিন ধরে উন্নয়নের কাজ যেগুলো হয়েছে সেগুলো আমি সাধারণ মানুষের আশীর্বাদে ওনাদের পাশে থেকে করতে পেরেছি, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের স্বাস্থ্য পরিষেবা, যেটা আমাদের মাহেশ ESOPD, ওখানে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, ওখানে অনেক নতুন সেন্টার্স গুলো চালু হয়েছে, যেখানে OPD আছে এবং USG পরিষেবা। তারপরে বলতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ড্রিম প্রজেক্ট ট্যুরিজম ডিপার্টমেন্টের মাহেশ জগন্নাথ মন্দির রেনোভেশন, সেটা আমাদের এখনো অবধি প্রসেসে চলছে, কাজ খুব দ্রুত রেটে আমাদের এগোচ্ছে, দ্রুত পেজে আমাদের এগোচ্ছে। এবারে আপনাদেরকে যেমন বললাম 22 নম্বর ওয়ার্ডে আমি এবারে আবারও 22 নম্বর ওয়ার্ডে এবারে আমি রিইলেক্ট হয়েছি, তো 22 নম্বর ওয়ার্ডে আমি চাইবো সাধারণ মানুষ আমার পাশে থাকুক। ইতিমধ্যেই আমি মানুষের সাথে ইন্টারাকশন করা শুরু করেছি এবং ওখানেও যা আমি দেখবো মানুষের আগে কথা শুনবো, যেমন যেরা মানুষের প্রয়োজন সেভাবে 24 ঘন্টা আমি মানুষের পাশে থাকার আমি সংকল্পবদ্ধ, এবং যা সুবিধা অসুবিধা সুখ দুঃখে সব সময় মানুষের পাশে রয়েছি, এবং ওখানে যা সমস্যা সেগুলো আগে আমি প্রায়োরিটি বেসিসে দেখে আমাদের আমাদের চেয়ারপার্সন আছেন, নেতৃত্ব আছেন, ওনাদেরকে জানি আমি সকল সাধারণ মানুষকে নিয়ে কাজ করার এই প্রতিশ্রুতি সকল 22 নম্বর ওয়ার্ড শ্রীরামপুর পৌরসভা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে আমি এই প্রতিশ্রুতি দিয়ে আমার কাজে আমি নামছি।